চঞ্চলদের শিক্ষণ প্রণালীতে আপনাদের স্বাগতম। যদিও কোভিড রোগের প্রকোপ বাড়ছে, তাতে কি আমাদের পড়াশোনা বন্ধ রাখা উচিত? আপনারা নিশ্চয়ই স্টার্স টেস্টের কথা শুনেছেন। এই ভিডিওতে দেখবেন ফার্স্ট এড বক্স থেকে বিটাডাইন নিয়ে কিভাবে আপনারা স্টার্স টেস্ট করতে পারেন। এই যে বিটাডাইনটা সাধারণত ফার্স্ট এড বক্সে থাকে, এতে কিছুটা আয়োডিন আছে। এই আয়োডিন সলিউশন আমাদের স্টার টেস্ট করতে সাহায্য করবে যদি আপনি এমনি আয়োডিন না পান। কিন্তু এর থেকে বেশি মজা পাবেন যখন জানবেন এর সাহায্যে কিভাবে অদৃশ্য লেখা ফুটে ওঠে। এটা যদি ঠিকভাবে ক্লাসে করা যায় তবে এর সাহায্যে আরও অনেক কিছু শেখানো যাবে। দেখা যাক এটা কিভাবে শেখানো যায়, যাতে ছাত্রছাত্রীরা নিজেদের বাড়িতে বসেও এটা করতে পারে। শিক্ষণ রূপরেখা মানে লেসন প্ল্যান ও অনুশীলনী মানে ওয়ার্কশিট নিচেই পাবেন, লিঙ্ক রয়েছে। আপনি আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন অবশ্যই। আমি এই ভিডিও বানাতে কোনো সহায়তা বা টাকা পয়সা পাই না, তাই আশা করি আপনারা মন্তব্য করতে কার্পণ্য করবেন না। এবার শুরু করা যাক। ওষুধের দোকান থেকে আয়োডিন ধরনের বিটাডাইন বা কোনো ওষুধ কিনে আনুন বা ডেলিভারি নিন। একটু তুলো লাগবে সঙ্গে। এমনিতে এটা আপনার বাড়িতে থাকা ভালো, কাটা ছেঁড়ায় খুব কাজ দেয়। এবার দেখুন, যেই ওই আয়োডিন কোনো স্টার জাতীয় জিনিসে দেয়া হয় অমনি ওটা নীল বা কালো হয়ে যায়। আপনার স্কুলের ছাত্রছাত্রীদেরও বলুন বাড়িতে যত রকম খাবার পাচ্ছে, যেমন রুটি, ভাত, চিপস, ম্যাগি, চিকেন, মাছ ইত্যাদি, সেগুলোর স্টার্স টেস্ট করে দেখি আমরা কিভাবে করা যায়। প্রথমে দেখাই সিম্পল স্টার্স টেস্ট সহজভাবে। এতে 1% স্টার্চ গোলা আছে, মানে 1 গ্রাম স্টার্চ আমরা 100 ml জলে ফুটিয়ে নিয়েছি। তো এটা দেখতে একদম সাদা হয়ে গেছে জলের মতো, কিন্তু এতে স্টার্চ আছে। বুঝবো কী করে? যদি আমরা বিটাডাইন থেকে একটু 1 ফোঁটা এতে দিই তাহলেই দেখবেন এটা কালো হয়ে গেল। আমার মনে হয় আপনার এবার দেখতে অসুবিধে হবে না। আর যদি একই জিনিস স্টার্চ যদি আপনি স্টার্চ না পান তাহলে ভাত জলে গুলে নিলেও হবে। সো এখানে এই বিটাডাইনটা আমরা 1:1 ডাইলিউট করেছি, মানে একটু জল দিয়ে হালকা করে নিয়েছি। এখানে দেখুন নীল রং দেখায়, তো স্টার্চ হয় নীল নয় কালো আর নয় মাঝামাঝি এরকম রং দেয়। এবার দেখা যাক অন্যান্য জিনিসে কি রকম হয়। এখানে আমরা অনেকগুলো জিনিস নিয়েছি, তার মধ্যে বিটাডাইন নিয়ে এই রুটিতে দিলাম। ডিমে দিলাম, ভাতে দিলাম, আর আলুতে দেওয়ার আগে আলুটাকে একটুখানি কেটে নেব যাতে আলুর রসে যায়। আলুতে দিলাম, অথবা এটা তেল, মাখন, তেল এসবও দিয়ে দেখতে পারে। তো দেখি কোনটায় কী রং হলো। এটাই তো দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে, ভাতগুলো কালো হয়ে গেছে। ডিমে কোনো রঙের কোনো তারতম্য হয়নি, আলুতে ধীরে ধীরে কালো হচ্ছে, একটু সময় লাগছে হচ্ছে। এই দেখুন এই রঙটায় কোনো বদল হয়নি, যা রং ছিল সেই রঙই থেকে যাচ্ছে, তার মানে এখানেও কোনো রিয়াকশান হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যেখানে যেখানে স্টার্চ থাকে তাই রিয়্যাক্ট করে, সেটা কালো অথবা নীলচে হয়ে যায়। এবার একটা মজা করা যাক, কাগজেও স্টার্চ আছে। কাগজে দেয়া হয় যাতে কাগজটা শক্ত হয়, যাতে সহজে না ছেড়ে। এই ব্যাপারটা আমাদের গুপ্ত লেখনই করতে সুবিধে করে দিয়েছে। কীরকম? সো আমার কাছে কিছু কাগজের টুকরো আছে, মনে তো হয় সাদামাটা কাগজ। এবার দেখি এতে কী লেখা আছে। বিটাডাইন তুলোয় দিলাম, এবার এই কাগজে বুলিয়ে দিলাম। এটা কি করে হলো? আমি আগে ভাগে মোমবাতি দিয়ে এতে কিছু লিখে রেখেছিলাম। যেমন ধরুন এখন একটা কাগজ নিলাম, এখানে আমি কিছু লিখতে পারি, আঁকতে পারি। কিছু দেখতে পাচ্ছেন? কিছু বোঝা যাচ্ছে না? তো এবার দেখুন আমি বিটাডাইন দিয়ে কষে দেখাচ্ছি। এটা ডাইলুটে অত ভালো হয় না, ডাইরেক্ট নেওয়া ভালো। প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন।
এটাকে বলে রং রোধি লেখা। মানে কি, মোম দিয়ে যখন আপনি আঁকলেন, এই বিটাডাইন সেই মোমের ভেতর থেকে কাগজে লাগতে পারছে না, কাগজে স্টার্চ আছে সেটা কালো হয়ে যাচ্ছে, কিন্তু এই মোমটাতে বিটাডিন লাগছেই না, কালো কি করে হবে, তাই সাদা দেখতে পাচ্ছে। এইটা কাজে লাগিয়ে আপনি ক্লাসে বন্ধুদের একজন আরেকজনকে কিছু প্রশংসা শব্দ লিখতে বলতে পারেন, তাতে সবার নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। যখন কোভিডের প্রকোপ কমবে, ছাত্রছাত্রীরা একজন অন্য পাঁচ পাঁচ জনকে প্রশংসনীয় শব্দ লিখে দিতে পারে, যেমন ভালো ছেলে, যেমন শান্ত ছাত্রী, যেন খুব বুদ্ধিমান, বুদ্ধিমতী, এইসব নানা রকম। এবার ওরা যখন বন্ধুদের কাছ থেকে সাদা পাতা পেয়ে বিটাডাইন তুলে দিয়ে কাগজে ঘষবে, আর যখন প্রশংসনীয় শব্দ সাদা কাগজে ফুটে উঠবে, তখন ওদের মুখেও নিশ্চয়ই হাসি ফুটে উঠবে। দেখবেন যেন সবাই প্রশংসা পায়, কেউ যদি কিছু না পায় আপনি ওদের জন্য কিছু লিখে রাখ। বন্ধুদের কাছ থেকে ভালো প্রশংসা পেলে অনেকেই আরো ভালো হতে চেষ্টা করবে। আশা করি আপনিও কিছুটা প্রশংসা ও মন্তব্য আমাকে দেবেন। নিচে শিক্ষণ রূপরেখা ও অনুশীলনী নিতে ভুলবেন না, লিংক দেওয়া আছে। ভালো থাকবেন, পড়ানো চালিয়ে যান। অশেষ ধন্যবাদ।